শুভজিৎ ঘোষ, এমবিবিএস স্টুডেন্ট ফ্রম আইপিজিএম ইয়ার অ্যান্ড এসএসকেএম হসপিটাল কলকাতা। দেখো, এমসিসি ডট এনআইসি ডট ইন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এখন এই মুহূর্তে তোমাদের জন্য, যেটা সেটা হচ্ছে রিভার্সন অফ এআইকিউ কোটা সিটস আফটার রাউন্ড টু ইউজি 2020। এই নোটিশটা বা এই পিডিএফটাতে কি আছে জানো? চলো দেখে নিই, তোমরাও দেখে খুবই উপকৃত হবে আই হোপ। 9ই ডিসেম্বর পাবলিশড হওয়া এই সেই নোটিশটি, এই নোটিশটার এদিক ওদিক বেশি না তাকিয়ে ডাইরেক্ট যে জিনিসটাই চলে যাব সেটা হচ্ছে এই নোটিশে কি দেওয়া আছে। এই নোটিশে দেওয়া আছে সেকেন্ড রাউন্ড অফ এমসিসি ডট এনআইসি ডট ইন এ কাউন্সিলিং হবার পরে, অল ইন্ডিয়া কোটার 15% কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে প্রতিটা কলেজে কতগুলো সিট ফাঁকা আছে এবং কতগুলো সিট প্রতিটা কলেজ থেকে তাদের স্টেটেতে চলে যাবে তার স্টেটের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। এর টোটাল নাম্বারটা তোমরা যদি দেখো, এখানে বিডিএস এবং এমবিবিএস মিলিয়ে টোটাল সিট আছে 2097টা। এবার তোমাদের যেটা সবচেয়ে প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো এইরকম সিট আছে যেগুলো সেকেন্ড রাউন্ডে এসে অ্যাড হবে, সেটাই আমি তোমার সাথে গুনে গুনে দেখিয়ে দেব। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটের সমস্ত কলেজগুলো শেষে দেওয়া আছে, তো ওয়েস্ট বেঙ্গলের কলেজ চালু হচ্ছে এই লিস্টে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান থেকে, যেটা বিডিএসের। বিডিএসের তিনটে আমরা যদি দেখে নিই, 15, 15, 30 আর সাথে 37টা বিডিএসে সিট আসবে। এবার এমবিবিএসে আমরা গুনে গুনে যদি দেখি, দেখো বাঁকুড়াতে 13টা, বর্ধমানে 8টা, 13 আর 8 21, 21 আর 17 কত হয়, 21 আর 17 হয় 38, 38 আর 8 আর 8 16, তো 38 আর 8 হয় 46, 46 আর 8 54, 54 আর 12 66, আর 3 69, 69 আর 6 75, আর 7 82, আর 1 83, 83 আর 12 95, আর 3 98, আর 6 98 আর 6 104, 104 আর 13 117, 117 আর 5 122, 122 আর 9 131, আর 7 138, 138 আর 6 144, 144 আর 11 155। তো আমি তোমাদের সামনে হিসেব করে যেটা পেলাম 155, আমার হিসেবে যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এবার দেখো, এই 155টা সিটের মধ্যে কতগুলো সিট ইউআরের ক্ষেত্রে যাবে, কতগুলো এসসির ক্ষেত্রে যাবে, কতগুলো এসটির ক্ষেত্রে যাবে, এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে। তো ওভারঅল যদি তোমরা আনরিজার্ভের জন্য ধরে রাখতে চাও, তো দেখবে মোটামুটি 52 থেকে 55% মতো সিটের, 155টার মানে প্রায় 80 থেকে 85টা সিট কিন্তু এখান থেকে এমবিবিএসের জন্য ডাইরেক্ট আসছে, এবং বাকিগুলো রিজার্ভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে চলে যাবে। আন একাডেমি কমব্যাট, ইন্ডিয়াস লার্জেস্ট ফোর্টনাইটলি কম্পিটিশন ফর নিট ইউজি, চ্যালেঞ্জিং কোশ্চেন কিউরেটেড বাই বেস্ট আন একাডেমি এডুকেটার্স, সুপার ফাস্ট অ্যান্ড ফান উইথ রিয়েল টাইম র্যাঙ্কিং, সি হাউ ইউ র্যাঙ্ক অ্যান্ড কম্পিট উইথ দ্য বেস্ট হু এভার পার্টিসিপেট ইন দিস টেস্ট ফ্রম অল ওভার ইন্ডিয়া, দেন ডিটেল ভিডিও সলিউশন বাই টপ এডুকেটার্স উইল বি দেয়ার আফটার দ্য টেস্ট, সো কম্পিট ক্র্যাক অ্যান্ড কনকোয়ার, ইউ ক্যান সি ইউর স্কোর রেটিং লিডার বোর্ড এটসেট্রা, অ্যান্ড অলসো কম্পিট উইথ দ্য বেস্ট অ্যান্ড উইন অ্যামাজন ভাউচার, দেন সেকেন্ড কন্টেস্ট ফর নিট ইউজি অন ডিসেম্বর 13, তোমাদের আছে এটা 11টা থেকে। ক্লাস 11, 12 এবং ক্লাস 13 অর্থাৎ ড্রপ আউটদের জন্য তিনটে আলাদা আলাদাভাবে ভাগ করে টেস্টটা হবে, তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সিলেবাসটা দেখে নাও, আর এই টপিকগুলো তোমরা রিভাইজ করে তারপর টেস্টটা দাও। বোটানি, জুওলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির ওপর টোটাল 28টা কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে 60 মিনিট এই পরীক্ষাটার। আর এই সব কিছু ফ্রিতে পেতে গেলে ইউজ করো SG200 কোড। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার সঙ্গে ইনস্টাগ্রামে জুড়ে সেখানে মেসেজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা মেসেজ করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডিটা হচ্ছে এইটা, এখানে তোমরা এইটা দিয়ে সার্চ করে আমাকে ফলো করে দেন মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারো, সেক্ষেত্রে আমি রিপ্লাই দিই। আর আরেকটি কথা, তোমাদের ইচ্ছায় এবং তোমাদের ভালোবাসার জন্য আমার এই চ্যানেলটি, আমার বলা ভুল হবে, তোমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 5000 অতিক্রম করে গেছে, এর জন্য অশেষ ধন্যবাদ তোমাদের। তুমি যদি চাও তোমার কোনো বন্ধুবান্ধব বা কোনো জুনিয়রদের কাছে এই চ্যানেলটি পৌঁছে যাওয়া উচিত, তাহলে অবশ্যই তাদের সাথে তুমি শেয়ার করে দিও এই চ্যানেলটির লিঙ্ক। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।